নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করব, এমসিকিউ। তো দেখো, জীবন, মুখোপাধ্যায়, ভারত ও বিশ্বের ইতিহাস, এখান থেকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো সলভ করে দেব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সমস্ত এমসিকিউ এসএকিউ সলভ পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। তো দেখো, এই চ্যাপ্টার থেকে যাবতীয় এমসিকিউগুলো আমি সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ইউরোপে সর্বাধিক শক্তিশালী ঔপনিবেশিক শক্তি ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জার্মানি। দু নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ভাস্কো দা গামা প্রথমে ভারতের কোন বন্দরে পদার্পণ করেন, অ্যান্সার হবে সের অ্যান্সার কালিকট বন্দরে। তো দেখো, তিন নম্বরের কোশ্চেন কী বলেছে, ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজদের সঙ্গে, অ্যান্সার হবে এর অ্যান্সার ব্রহ্মদেশের। চার নম্বরের কোশ্চেন, ইন্দোনেশিয়ার উপনিবেশ গড়ে তুলেছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডাসরা। পাঁচ নম্বরের কোশ্চেন, মার্কিন সেনাপতি পেরি আগমন করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জাপানে। সাত নম্বরের কোশ্চেন, কোর্টেস যে দেশের অভিযাত্রী ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার স্পেনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে আমাদের ছ নম্বরের কোশ্চেন কী বলেছে, নতুন বিশ্ব এর নামকরণ করেন, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার আমেরিকা ও ভেষপুচি। আট নম্বরের কোশ্চেন কী বলেছে, কানাডায় ঔপনিবেশ গড়ে উঠেছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফ্রান্সে। ঠিক আছে, ন নম্বরের কোশ্চেন কী বলেছে, আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1815 খ্রিস্টাব্দে। দশ নম্বরের কোশ্চেন কী বলেছে, মার্কাইন্টাইলবাদ। দশ নম্বরের কোশ্চেন কী বলেছে, মার্কাইন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। এগারো নম্বর কোশ্চেন কী বলেছে, ইম্পেরিয়ালিজম এই স্টাডি গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবসন। বারো নম্বর কোশ্চেন কী বলেছে, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার লেনিন। তেরো নম্বর কোশ্চেন কী বলেছে, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ, এ কথাটি বলেছেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লেনিন বলেছেন। কে বলেছেন, লেনিন। চোদ্দো নম্বর কোশ্চেন, শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতা ধারণার অন্যতম প্রবক্তা হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার কিপলিং। তো দেখো, আমাদের পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে, মিশনারি ডেভিড লিভিংস্টোন যে দেশে সমাজসেবার কাজে প্রবেশ করেন সেটি হলো, অ্যান্সার হবে সের অ্যান্সার আফ্রিকা। ষোলো নম্বর কোশ্চেন কী বলেছে, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার জেমস মিল। সতেরো নম্বর কোশ্চেন, হোয়াইট মেনন বার্ডেন কবিতাটি রচনা করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার অ্যান্সার রুডইয়ার্ড কিপলিং। আঠারো নম্বর কোশ্চেন কী বলেছে, পাবলো পিকাসো যে দেশের চিত্রশিল্পের দ্বারা প্রভাবিত হতো তা হলো, অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার আফ্রিকার। তো দেখো, স্তম্ভ মিলাও, এই স্তম্ভটা তোমরা করবে, ঠিক আছে, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট স্তম্ভ, ঠিক আছে। তো দেখো, দু নম্বর যে স্তম্ভ আছে সেটা তোমরা কিন্তু আমাদের করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে, নম্বর দিলে হয়ে যাবে। বাকি যে এই যে এক নম্বর যে এসএ কিউবগুলো আছে এগুলো তোমাদের আমি নেক্সট ডে সলভ করে দেবো, বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।